ব্লক 9 ব্যাক টু এগেইন সিরিয়াসলি তো পরে খেলি যদি আপনি কি জানেন পাগল পাগলের মতই ফেস করুন সো গাইস ওর ইন্ট্রো দেওয়া শেষ হয়ে গেছে গা দেন এখন একটা পথ বাকি যার কারণে এখন ওর কাছে চলে যাইতে হইলে আমাদের একটা লাফ দিতে হবে এক লাফে চলে যাবে একদম ইমরান আর তানভীরের কাছে সো রেডি 1 2 3 গাইস আসলে আমরা কই আসছি মানে এত ভয়ানক একটা জায়গা গাইস আমাদের যাওয়ার কথা ছিল ইমরানের কাছে কিন্তু ওর কাছে না যে আমরা আসলে সো গাইস এইটা জাস্ট ফান ছিল তারপরও এই সিনটা ভয়ানক হয়েছে কিনা কমেন্ট বক্সে জানাই দিবেন যে এই সিনটা আসলে ভয়ানক ছিল কিনা সো এখন আসলে ওদের কাছে পৌঁছায় নাই ওরাও এখনও পৌঁছায় নাই সো আরেকটা লাফে ওদের কাছে চলে যাব রেডি 1 2 3 সো গাইস এখন আমরা চলে আসছি ওদের কাছে ওরা এসে পড়ছে এখন ওদের সাথে কথা বলবো জ্যাম আছিল জ্যাম জ্যাম হ্যাঁ তো কি অবস্থা তোমাদের সেটা বলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেকদিন পর ব্লগে জয়েন করেছি তোমরা তো এতদিন মনে করো যে আমাদের ব্লগে আসো না কিসের জন্য কোথায় ছিল আসলে একটু চাপে ছিলাম চাপে পড়াশোনার চাপে পড়াশোনার চাপে হ্যাঁ পড়াশোনার চাপে এটা তো কোয়া দেবে না আমার এটা কোন একটা ভালো জায়গা তবে যারা বুঝা বুঝা না দেয় কি বুঝতা ভালো হয় খুবই মানে কিভাবে অপমান করবি অপমান অপমান না মানে আমি তো কই মানে কথা কবি একটু ই করে যাতে বোঝা যায় তুই একটু হাই ফিল কবি কি না বোঝা যায় ওর আমার তুমি এতদিন ছিলি মানে তুই ছিলি কোথায় এতদিন আমি ছিলাম ইউকেতে ইউকে আর আজকে হলো দুবাই থেকে দুবাই থেকে কবে ল্যান্ড করছো তুমি আজকে সকালে 9টায় ল্যান্ড করছি ইউকে মানে বুঝলাম না ইউনাইটেড কিংডম কিং না রোস্ট করে দিস কিন্তু তুই তো তোমার কি অবস্থা তুমি না আমার লাল কবে তো মোটামুটি ভালোই আজকে এই এতদিন পরে ব্লগ আসলা কেমন লাগতেছে ভালোই লাগতেছে কিন্তু শীতটা প্রচুর ব্লগে যে কি হইব তুই জানোস আজকে ব্লগে ফান মজা মাস্তি কোথাও কি যাইতেছ হ্যাঁ যাইতেছি কোথায় নৌকা নিয়ে ঘুরব নৌকা কি তুই ভাড়া দিবি এটা ঠিক না এটা ঠিক না মত একটা লাগে কিন্তু রোস্ট করা হবে তাহিরি সং আরে না তাহিরি মুর্শিদি সং লাগাই দিব সো তোমার বন্ধু বইলা দিছে তাহিরি মুর্শিদি সং লাগাই দিব মোটেও প্রস্তুত ছিলাম না আরিয়ান আজকে সকালে কল দিছে এই শুন তুই যে সকালে এইভাবে কল দিয়ে বললি আগে বললে হতো পারতি কাশিম লাইফ চলতেছে সো গাইস আচ্ছা ঠিক আছে সো গাইস আমি আপনাদের সাথে আছি কাইন মাস্টার অ্যান্ড আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটি অস্থির 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 প্রতিযোগিতা দেন আজকের এই প্রতিযোগিতা হচ্ছে এক পায়ে ল্যাংড়া হয়ে দৌড় দেন আজকে এই প্রতিযোগিতাতে পার্টিসিপেট করছে তিনজন অ্যান্ড আজকে আছে ইমরান নিলয় এবং তানবীর
সো ওদের আজকে দেখা যাক কে জয়ী হয়। আর প্রথম এবং দ্বিতীয় জন থাকবে 10 টাকা করে, যে থার্ড হবে তার জন্য থাকবে 1টি ডেয়ার। সো আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠান হতে যাচ্ছে খুবই ইন্টারেস্ট, সো শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। অ্যান্ড আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম ক্রাইম মাস্টার, অ্যান্ড আমার আছে কাশেম। সো দেখতে থাকুন আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠান। সো গাইস, আমি আছি ক্রাইম মাস্টার, অ্যান্ড আপনাদের এখন নিয়ে যাবো সেই প্রতিযোগিতার কাছে যারা এখন প্রচুর পরিমাণে এক্সাইটেড। সবাই দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে এখন তারা প্রস্তুতি নিচ্ছে। সো নিরয়, তুমি আজকে তোমার জীবনের একটা কথা বলো যে তুমি কখনো ফার্স্ট হয়েছো কিনা লাইফে। আমি আজ পর্যন্ত আমার ঘরে কোনো সময় সান্ত্বনা পুরস্কার ছাড়া কিছু নিতে পারি। আজকে তোমার কি অনুভূতি যে তুমি আজকে কি জয়ী হবা? ইনশাল্লাহ আমি জিততে পারবো। এখন ইমরান, তুমি বলো যে তুমি কি তোমার জীবনে কখনো ফার্স্ট হইছো? আমিও সেম সারা জীবন সান্ত্বনা পুরস্কার, ফাইভে থেকে একটা থার্ড এর পুরস্কার পাইছিলাম মনে আছে, তারপরে আজ পর্যন্ত কোনো পুরস্কার পাইনি। তো তুমি কি আজকে ফার্স্ট পুরস্কারটা পাবে? তোমার কি আছে ইচ্ছা আছে যে তুমি আজকে ফার্স্ট হবা? ইয়েস, আমি ডিআরএ পড়তে চাই না। ওকে, সো তোমার কাছে লাস্ট, কারণ আমি আজ পর্যন্ত অনেক প্রাইজ বাসায় নিয়ে গেছি কিন্তু আজকে পারবো কিনা তা জানি না। ইচ্ছা কি তোমার? ইচ্ছা বিজয়ী হওয়ার, তো আপনারা দোয়া করবেন যাতে আমি বিজয়ী হই। আপনারা এখন তিন প্রতিযোগী দাঁড়িয়ে আছে মাঠের এক সাইডে, তারা যাবে একেবারে সেই শেষ প্রান্তে যেখানে একটি বাউন্ডারি দেখা যাচ্ছে। তো ওই বাউন্ডারি পর্যন্ত হচ্ছে সীমানা, তারা এখান থেকে এক পায়ে চলে যাবে আজকে সেই সীমান্ত, শেষ করে দেখা যাক কি হয়। রেডি, 1 2 3। এখন আপনি কি বলতে চান? আজকে ডেয়ার হওয়ার কথা ছিল ইমরানের, তুমি তো প্রায় হেরেই গেছিলা, তারপরেও তুমি হয়ে গেলা আজকের জয়ী। আমার তানভীর হোসেন এন্ড সেকেন্ড ইমরান হোসেন। তো এখন প্রথমেই যাবো আমরা ডেয়ারের পর্বে। তো এই ডেয়ারটা হচ্ছে ওর মানে আশেপাশে যেহেতু লোক দেখা যেতেছে না, তবে একজন দেখা যেতেছে, তো তারা যে বলতে হবে যে আমি পাগল আপনি কি জানেন, সেই কি রিপ্লাই দেয়, ওই রিপ্লাইটা দেওয়া পর্যন্ত মানে এই কথাটা শুনে তারপর আসবে, এটা হচ্ছে ডেয়ার। সো এটা ঠিক আছে? হ্যাঁ একদম ঠিক, একদম। সো নিলয়, তুমি এখন যাও, চলে যাও তোমার সেই ডেয়ার পূরণ করতে। তো আপনার ওর ডেয়ারটা দেখেন। আর গাইস, আপনারা আজকের এই ব্লগের কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগছে সবাই কমেন্টে জানাই দিন, আর যদি ভালো লাগে তাহলে নেক্সট ডে থেকে আরো ভালো ভালো কিংবা মজার মজার কিছু অ্যাড করার চেষ্টা করবো। দেন এখন আমরা যেহেতু বংশী নদীর পাশে আছি, আর আপনারা কি ডিয়ার চান এটাও কমেন্ট করে জানাবেন। গাইস, আপনারা যদি সামনে থেকে কোনো ডিয়ার করি কিংবা আপনারা সেই ডিয়ার কি ডিয়ার চান, আপনারা আপনাদের মতামত অনুযায়ী ডিয়ারগুলো দেওয়া হবে। সো গাইস, এখন আমরা বংশী নদীতে একটু ঘোরাঘুরি করব, দেন নৌকা নিয়ে তারপর আবার আমরা আসছি আপনাদের মাঝে।